সূর্য পুত্র শনি দেবের জয়। জয়। জয় ছায়া পুত্র শনি দেবের জয়। জয়। দেবী অলক্ষী, তোমরা এখানে হঠাৎ এত উল্লাসের কারণ কি? প্রণাম শনিদেব। আমরা তো আপনারই বিজয় উৎসব পালন করছি হে শনিদেব। আপনি শ্রীহরিকে অভিশপ্ত করতে পেরেছেন, এই তো আপনার শ্রেষ্ঠত্বের প্রমাণ। আপনারই জয় হোক শনিদেব, আপনারই জয় হোক। আপনার বিজয় আমরা সত্যি গর্বিত শনিদেব। দেবী অলক্ষী, তোমার স্তুতিতে আমি প্রসন্ন হলাম। যক্ষপতি কুবেরের প্রতিও আমি সন্তুষ্ট হয়েছি। আমার বক্রদৃষ্টিতে ভীত না হয়ে বিকৃত দেহ ধারণ করেও সে জগতে ধনরত্নের অধিকারী হয়েছে। বলো বলো, কি উপায় আমি তোমাদের সহায়তা করতে পারি? হে দেব, কুবের আমার ভক্ত, জগৎপালক শ্রীহরি তাকে অভিশাপ দেওয়ার পর কেউই তাকে মান্য করছে না, এমনকি যক্ষরাও তাকে দোষারোপ করছে। তারা এখনো শ্রীলক্ষ্মীর জয়গান করে যাচ্ছে। হে শনিদেব, আপনি শ্রীহরিকে অভিশাপ দিয়ে ক্ষান্ত হবেন না। আপনি নারায়ণের শক্তি শ্রীলক্ষ্মীকে নারায়ণের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যান, বিচ্ছিন্ন করুন তাদের, তবেই আপনি হবেন দেবশ্রেষ্ঠ, আর কুবের হবে বিত্তের দেবতা, আর আমি দেবী অলক্ষী ত্রিলোকের ঘরে ঘরে পূজিত হব। তথাস্তু দেবী। Thank you.
দুর্বল প্রতিবেশিকা এমন আন্দোলিত কেন হচ্ছে? নির্বাপিত হচ্ছে না কেন? দেবগণ, দেবগুরু বৃহস্পতি, দেখি এই অগ্নি শনিদেবের প্রধাগ্নি। জানি না তিনি কেন হঠাৎ ইন্দ্রসভায় তাঁর ক্রোধাগ্নি নিক্ষেপ করলেন। তিনি যদি অবিলম্বে প্রসন্ন না হন তাহলে ইন্দ্রসভা অগ্নিদগ্ধ হবে। শনিদেব, সর্বনাশ ঘটেছে। প্রভু, কি হয়েছে দেবী? এত ব্যাকুল হচ্ছ কেন? প্রভু, ইন্দ্রসভায় অগ্নি সংযোগ হয়েছে। দেবরাজ ইন্দ্রের সিংহাসন দাউ দাউ করে জ্বলছে। সে কি? হ্যাঁ প্রভু, আমি এই আশঙ্কাই করেছিলাম। শনিদেব ক্রুদ্ধ হয়েছেন, তার দশা তুমি ব্যর্থ করেছ, তাই তার ক্রোধের আগুনে এবার ইন্দ্রসভা ধ্বংস হতে চলেছে। কিন্তু প্রভু, তাহলে তো শনিদেবের আমার উপর ক্রোধ হওয়া উচিত। তিনি ইন্দ্রসভায় দৃষ্টি নিক্ষেপ করলেন কেন? নারায়ণ নারায়ণ, তার কারণ আমি মাতা। দেবী, আমি বলেছিলাম না, নারদ স্বভাবতই কলহপ্রিয়, তাই সে অজান্তেই কলহের সৃষ্টি করেছে।